একজন নারী গর্ভবতী হওয়ার পরপরই কিন্তু তার শরীরের মধ্যে নানান রকম পরিবর্তন চলে আসতে শুরু করে। আর এই পরিবর্তন সব নারীর ক্ষেত্রে যে সমান হয় তা কিন্তু একদমই নয়। কখনো এই পরিবর্তনগুলো খুব আনন্দের হয়ে ওঠে, আবার কখনো কষ্টের। তবে এই পরিবর্তনের মাধ্যমেই চলতে থাকে গর্ভের শিশুর বেড়ে ওঠা। তাই একজন নারী ভীষণ যত্নশীল হয়ে ওঠে তার শরীরের প্রতি, যাতে কোনোভাবেই তার সন্তানের কোনো রকম ক্ষতি না হয়। তার সাথে নিজেকে কতটা যত্ন করলে তার সন্তান সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে সেটাই চেষ্টা চলতে থাকে একজন গর্ভবতী মায়ের। তবে তার সাথে সাথে একজন হবু পিতাও কিন্তু একই রকমভাবে যত্নবান হয়ে ওঠে তার স্ত্রীর প্রতি। তবে এর মধ্যে কিন্তু চলতে থাকে একটা কৌতূহল। সেই কৌতূহলটা কিন্তু শুধুমাত্র যে মায়ের মধ্যে হয় তা নয়, মা বাবা বাড়ির লোকজন পাড়াপড়শি সকলের মধ্যেই চলতে থাকে কৌতূহল। কৌতূহলটা হলো যে একজন গর্ভের শিশু যে পৃথিবীতে আসতে চলেছে সে একটি পুত্র নাকি কন্যা সন্তান রয়েছে। আর এই কৌতূহল মেটানোর একটি অবলম্বন হলো আল্ট্রাসাউন্ড পদ্ধতি, যার মাধ্যমে খুব সহজে জানা সম্ভব গর্ভের শিশুর লিঙ্গ। তবে সব দেশে জানা সম্ভব নয় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, কারণ অনেক অনেক দেশ রয়েছে যে সকল দেশে নিষিদ্ধ করা রয়েছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে লিঙ্গ জানার পদ্ধতিটা, কারণ সে সকল দেশে ভ্রূণ হত্যার পরিমাণটা এতটাই বেড়ে গিয়েছিল তাই আইন এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তাই যে সকল মা বাবারা জানতে পারছেন না আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের শিশুর লিঙ্গ, তারা অপেক্ষা করতে থাকেন কবে প্রসবের দিনটি আসবে। তবে আল্ট্রাসাউন্ড ছাড়াও যে কিছুটা আন্দাজ করা সম্ভব গর্ভের শিশুর লিঙ্গ সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তবে তার আগে আপনাদেরকে বলছি যে আন্দাজটির কথা আমি বলবো আজকে এই ভিডিওর মাধ্যমে, সেই আন্দাজটি যে 100% সবার ক্ষেত্রে একই রকম হবে সেটা কিন্তু নাও হতে পারে। শুধুমাত্র এটি একটি আন্দাজ, এটা কোনো 100% সায়েন্টিফিকভাবে পরীক্ষিত নয়। তাই আপনারা কোনোভাবেই ঘাবড়ে যাবেন না যে আপনার পুত্র বা কন্যা সন্তানই হবে, শুধুমাত্র একটা আন্দাজ, যে আন্দাজ নাকি পৌরাণিক মতে মা দাদিরা মানতেন সেটাই আপনাদের সাথে আমি তুলে ধরছি। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমি একটি আন্দাজ বলছি, যে আন্দাজটি আগেকার দিনের মাদিদারা মেনে চলতেন এবং দেখা যেত সেই আন্দাজ অনুযায়ী গর্ভে শিশু সত্যি অনেক সময় পুত্র বা কন্যা সন্তানে জন্ম হয়েছে। তবে ভিডিওটি শুরুর আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে পরবর্তী যে প্রেগনেন্সি রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কি এমন একটি লক্ষণ যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার একটি পুত্র সন্তান হতে চলেছে নাকি একটি ফুটফুটে কন্যা সন্তান। দেখুন গর্ভাবস্থায় অনেক রকম লক্ষণ দেখা যায়, তার মধ্যে আমি আপনাদের সাথে একটি লক্ষণই বলছি, কারণ প্রত্যেকটি লক্ষণ বলা সম্ভব নয় একটি ভিডিওর মাধ্যমে। তো সেই লক্ষণটি হলো আপনার শরীরে চুলের পরিবর্তন আর লোমের পরিবর্তন। আপনি ভালো করে খেয়াল করে দেখুন গর্ভাবস্থায় আপনার চুলের কীরকম পরিবর্তন এসেছে, চুলটা কি ভীষণ পরিমাণে সিল্কি হয়ে গেছে এবং চুল ভীষণ পরিমাণে গজাচ্ছে, তাহলে কিন্তু আন্দাজ করতে পারবেন আপনার একটি পুত্র সন্তান হবে। তাছাড়া যদি আপনার চুল ভীষণ পরিমাণে শুষ্ক হয়েছে, চুলে একটা ড্রাই ভাব চলে এসেছে, তার সাথে চুল ভীষণ পরিমাণে উঠে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার একটি কন্যা সন্তান হতে চলেছে। আবার তার সাথে আপনার লোমের পরিবর্তন, গর্ভাবস্থায় যদি দেখে থাকেন আপনার সারা শরীরে ভীষণ পরিমাণে লোমে ভরে গেছে, বিশেষ করে হাতে আর পায়ে, তাহলে কিন্তু আন্দাজ করতে পারেন আপনার একটি পুত্র সন্তান হবে। এছাড়া যদি যেরকম আপনার শরীরের লোম ছিল সেরকমটাই থেকে থাকে, তাহলে আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই লক্ষণটি কিন্তু আমার বানানো নয়, এই লক্ষণটি পুরোটাই কিন্তু আগেকার দিনের মত অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যি কথা বলতে আমি আমার প্রেগনেন্সিতেও এই লক্ষণটি মিলিয়ে দেখেছিলাম। হ্যাঁ, আমার ক্ষেত্রে কিন্তু এটা সঠিক প্রমাণ দিয়েছিল। আমার যখন পুত্র সন্তান হয়েছিল তখন কিন্তু আমার চুল ভীষণ পরিমাণে বেড়ে গেছিল, তার সাথে চুলে একটা হালকা গ্লেজ এসেছিল আর গায়ে সারা শরীরে একটা লোম অদ্ভুতভাবে পরিবর্তন হয়েছিল, মানে লোমের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছিল। তখন আমি আন্দাজ করে নিয়েছিলাম বা আমার বাড়ির বড়রাও আন্দাজ করেছিল যে আমার একটি পুত্র সন্তান হবে। তবে এই লক্ষণটি যে সবার ক্ষেত্রে এক হবে তা কিন্তু একদমই নয়, তাই এটা নিয়ে দুশ্চিন্তা একদম ভুগবেন না। তাহলে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, তাছাড়া যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে সেটা কমেন্ট করবেন। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।